দীর্ঘদিন ধরে ব্যাংকে কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। স্থায়ী কর্মী নিয়োগের দাবিতে এবার ধর্মঘটের পথে হাঁটতে চলেছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। আগামী মাসে বেশ কয়েকদিন ব্যাংক বন্ধ থাকবে, ফলে সমস্যায় পড়তে পারেন রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকের গ্রাহকরা। 4ই ডিসেম্বর থেকে শুরু হয়ে 11ই ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে ধর্মঘট চলবে, তবে সমস্ত ব্যাংক একসঙ্গে এই ধর্মঘটে সামিল হবে না।